আসসালামু আলাইকুম, আমি ইসাক শাহরি রিফাত। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো আবারও আর একটি ভিডিও নিয়ে। আজকে আপনারা জানেন রোমানিয়া দিল্লি এম্বাসি থেকে একটি নোটিশ প্রকাশ করেছে এবং এই নোটিশটি দেখে অনেকে ইন্ডিয়া যাওয়া লাগবে না এই ধরনের মন্তব্য করছেন এবং অনেকে এর অর্থটা বুঝতে পারছেন না, যার কারণে অনেক কনফিউশনে রয়েছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কনফিউশনটা দূর করে দিব। চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে রোমানিয়ান দিল্লি এম্বাসি থেকে যে নোটিশটি প্রকাশ করেছে ওইখানে অনেকে গুগল ট্রান্সলেট করে দেখতেছি কি ওইখানে আসলে তারা বুঝতে পারছে না এই জিনিসটা আসলে কি বলছে রোমানিয়ান দিল্লি এম্বাসি, যার কারণে অনেকেই খুব খুশির সুখবর বলছে, আবার অনেকেই ফেসবুকে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তো এটা আসলে তেমন কিছু না, এটা আপনাদের থেকে ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ দিতে হবে এখন পর্যন্ত। পরবর্তীতে হয়তো বা দেখা যাচ্ছে এদের যে জ্বরটা বাঁচছে, জ্বরটা বাঁধার কারণে আজকে এই নোটিশটি দিয়েছে, কালকে হয়তো বা অন্য একটি ভিন্ন নোটিশও দিতে পারে, বা এটা আপনাদের জন্য অন্য একটি সুখবর। অলরেডি আপনারা জানেন যে এর আগেও নোটিশে তারা বলেছে 2022 সালে সমস্ত পারমিটের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে এবং 23 সাল নিয়ে হয়তো বা তারা অন্য কোনো ধারণা করছে। তো বর্তমানে যে নোটিশটি দিছে ওইখানের অর্থ হচ্ছে ওরা বুঝাইতে চাইছে যে কোনো এজেন্ট একসাথে ফাইল সাবমিট করার এবং পাসপোর্ট কালেক্ট করার একটা এজেন্ট নিতে পারবে, তার কাছে যদি সুপার লিগালাইজেশন এই অনুমোদনটি থাকে। তারা এর দ্বারা বুঝাইছে যে ব্যক্তির কাছে কোনো এজেন্টের কাছে যদি সুপার লিগালাইজেশন অনুমোদনটি থাকে তাহলে সে দিল্লি থেকে সমস্ত তার ক্লায়েন্টদের পাসপোর্ট রিসিভ করতে পারবে। প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদা আলাদা করে পাসপোর্ট ডেলিভারি দেওয়াটা আসলে অনেক একটা সময় সাফল্যের ব্যাপার, যার কারণে দিল্লি অ্যাম্বাসি থেকে যে নোটিশটি বর্তমানে দিল্লি অ্যাম্বাসি চাচ্ছে যে জটলাটা বেঁধে আছে ওইটা ক্লিয়ার করতে। তো সেই জন্য তারা এই নোটিশ আকারে, আজকে নোটিশ আকারে বোঝানো হয়েছে একটি এজেন্ট চাইলে তার সমস্ত ক্লায়েন্টের ফাইল একসাথে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবে, তার কাছে যদি সুপার লিগালাইজেশন অনুমোদনটি থাকে। তো আপনারা যারা এটা নিয়ে এতক্ষণ বিভিন্ন চিন্তায় ছিলেন, এখন চিন্তামুক্ত। আপনারা এটা হচ্ছে এজেন্টের জন্য যে বর্তমানে যাদের এত দেরি হচ্ছে, এখনো পর্যন্ত 2022 সালের পারমিট ক্লিয়ার করতে পারেনি রোমানিয়ান দিল্লি এম্বাসি, যার কারণে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে যে এটা আগেরই সিদ্ধান্ত, এক প্রকার আগেরই সিদ্ধান্ত। এবং এটা কত বাংলাদেশে যখন আসছে তারা বাংলাদেশেও সেম এরকম ছিল, সকালে গিয়ে এই প্রত্যেকটা ক্লায়েন্টের একটা সিরিয়াল লিস্ট দিয়ে আসতো এবং এই অনুযায়ী তারা ডাকতো এবং ইন্টারভিউ নিত। বর্তমান এটাই বুঝাইছে এই যে নোটিশটাই দিছে এই নোটিশ আকারে। তো আপনারা যারা এখন চিন্তা করছেন ইন্ডিয়ান ভিসা করতে হবে না, বা বিভিন্ন ফেসবুকে পোস্ট দেখে বা বিভিন্ন ইয়াতে দেখে আপনারা চিন্তা করছেন ইন্ডিয়ান ভিসা করবেন না বা ইন্ডিয়া যাওয়া লাগবে না, এটা এখনো পর্যন্ত না। এখনো পর্যন্ত আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগবে এবং ইন্টারভিউ দিয়ে ভিসা ডেলিভারি নিতে হবে। তো আপনার এজেন্টের কাছে যদি সুপার লিগালাইজেশন অনুমোদনটি থাকে, তারা যদি সুপার লিগালাইজেশন অনুমোদনটি দেয় তাহলে আপনার পাসপোর্ট কালেক্ট করার দরকার নেই, আপনার এজেন্ট সমস্ত পাসপোর্ট কালেক্ট করতে পারবে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।